হরে কৃষ্ণ, আপনাকে স্বাগত জানাই মাধব বাণী চ্যানেলে। আমরা শুনছি প্রকৃতি থেকে শিক্ষা সিরিজ, অলরেডি আমরা অনেকগুলো ভিডিও শ্রবণ করেছি প্রকৃতি থেকে শিক্ষা সিরিজের। তো আজকের পর্বে আমরা আলোচনা করব একটা বাচ্চা শিশু শিশু থেকে শিক্ষা। চলুন আমরা শুরু করি, শিশু থেকে আমরা কি শিক্ষা পাই সেটা সম্পর্কে। তো শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে অবধূত ব্রাহ্মণের 24 জন গুরু অংশে বলা হয়েছে যে শিশু থেকে আমরা কি শিক্ষা পাই। আপনি দেখবেন শিশুদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের কোনো চিন্তা টেনশন নেই, তারা কোনো চিন্তাহীন ভাবে তারা টেনশন বিহীন ভাবে খেলাধুলা করে, ঘুরে বেড়ায়। তাদের তাদের একটা আশা আছে যে তারা তারা যদি কোনো বিপদে পড়ে তাদের পিতা মাতা তাকে রক্ষা করবেন বা তাদের গার্জিয়ান তাকে রক্ষা করবেন। এবং আপনি দেখবেন শিশুদের তারা মান সম্মান নিয়ে তারা অত বেশি চিন্তিত না, তারা কেউ তাকে সম্মান করলো নাকি অপমান করলো সেগুলো নিয়ে তারা অতটা চিন্তা নেই। তো একই রকম ভাবে যারা ভগবানের শরণ গ্রহণ করেছে, যে সমস্ত ভক্তরা সম্পূর্ণরূপে ভগবানের শরণ গ্রহণ করেছে, তারা হচ্ছে ভগবানের সন্তানের মতো, ভগবানের শিশুর মতো, ভগবানের পুত্র কন্যার মতো। এবং যারা সম্পূর্ণরূপে ভগবানের শরণ গ্রহণ করেছে তারাও মান সম্মানকে অত বেশি গ্রাহ্য করে না, তারা মান সম্মানের জন্য অত বেশি চিন্তিত হয় না। এবং একটা শিশু যেমন উদ্বেগবিহীন ভাবে চিন্তা টেনশন বিহীন ভাবে ঘুরে বেড়ায়, সেরকম যারা ভগবানের সম্পূর্ণ শরণাগত ভক্ত তারাও কোনো চিন্তা টেনশন তাদের নেই। তারা জানে যে তারা বিপদে পড়লে ভগবান তাকে রক্ষা করবেন এবং ভগবান তাকে অবশ্যই দেখাশোনা করবেন, সব পালন পোষণ করবেন, এই বিশ্বাস তাদের রয়েছে এবং সে কারণে তাদের কোনো চিন্তা টেনশন থাকে না। এটা হচ্ছে শিশু থেকে একটা শিক্ষা যেটা আমরা শ্রীমদ ভাগবতমে পেয়ে থাকি। তো শ্রীমদ ভাগবতমের এই 11 স্কন্ধে বলা হচ্ছে যে যারা মুক্ত পুরুষ বা যারা ভগবানের সম্পূর্ণ শরণাগত ভক্ত তারা শিশুর মতো পৃথিবীতে বিচরণ করে, উদ্বেগবিহীন ভাবে মান সম্মানের আশা না রেখে তারা শিশুর মতো বিচরণ করে। আপনি দেখবেন যারা কৃষ্ণের সখারা ছিলেন, কৃষ্ণের যারা বন্ধু ছিলেন, তারা জানতো যে প্রতিদিন কোনো না কোনো অসুর তাদেরকে আক্রমণ করবে, তারা এটা জানতো, কিন্তু তাদের কোনো টেনশন ছিল না। কেন টেনশন ছিল না? কারণ তারা এটা জানতো যে যত অসুরই আসুক না কেন, তারা যদি কৃষ্ণকে ডাকে, কৃষ্ণকে যদি স্মরণ করে, কৃষ্ণ অবশ্যই তাকে রক্ষা করবে, এবং সে কারণে তাদের কোনো টেনশন ছিল না। এবং এভাবে আমরা দেখি তারা ভয় থেকে মুক্ত ছিল। একই রকম ভাবে যারা ভগবানের শরণাগত ভক্ত তারা তারাও কৃষ্ণের সখাদের মতো বা কৃষ্ণের দাসের মতো তারা মনে করে যে কৃষ্ণ তাদের প্রতিপালক, তিনি তাদেরকে রক্ষা করবেন, সেই জন্য তাদের কোনো টেনশন থাকে না। তো এখানে বলা আছে এই জগতে দুই ধরনের মানুষ সব রকম উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্ত হয়ে পরম আনন্দে মগ্ন থাকে। এক হচ্ছে যে জড়বুদ্ধি শিশুর মতো নির্বোধ, এবং দুই হচ্ছে জড়া প্রকৃতির ত্রিগুণের অতীত পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে যে ব্যক্তি মন প্রাণ সমর্পণ করেছে। অর্থাৎ যে ব্যক্তি সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত হয়েছে তার কোনো চিন্তা টেনশন নেই, আর যে ব্যক্তি শিশুর মতো অবোধ তার কোনো চিন্তা টেনশন নেই। এভাবে শিশুর কাছ থেকে আমরা এই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো পেয়ে থাকি, যেগুলো আমাদের জীবনে আমাদের প্রয়োগ করা উচিত। এবং আমরা যদি প্রয়োগ করি, আমরা যদি সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত হই, তাহলে আমরাও শিশুর মতো নির্ভীক ভাবে উদ্বেগবিহীন ভাবে আমরা ঘুরে বেড়াতে পারবো। তো হরে কৃষ্ণ, এটা হচ্ছে শিশু থেকে শিক্ষা। আশা করি আমাদের সেশনটি আপনার ভালো লেগেছে। যদি আমাদের সেশনটি ভালো লাগে তাহলে আপনি কমেন্ট করে লাইক করে আমাদেরকে জানিয়ে দিন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, অন্যদের সাথে শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়।